আসসালামু আলাইকুম এন্ডিডি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব বটম শীট ফ্র্যাগমেন্ট অর্থাৎ বটম নেভিগেশন এরর ডায়লগ এটা কি বলা যায়। ওকে, তাহলে ফার্স্ট আমরা ডেমো দেখে নিই। এটি হচ্ছে ডেমো অ্যাপ। যদি আমরা বটম শীট এরকম একটা বাটন থাকে বা এরকম এরকম একটা এরর ডায়লগ দিবে, এটা আমরা ফ্র্যাগমেন্ট আকারে দেখাচ্ছে। ওকে, এটার সাইজ কম বেশি, এটা কিন্তু আমাদের ফ্র্যাগমেন্ট, বটম শীট ফ্র্যাগমেন্ট। ওকে, এটি তাহলে দেখবো। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যান্ড স্টুডিও ওপেন করলাম, নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, এখানে এমটি অ্যাক্টিভিটি আছে, এমটি না, যারা আপডেট দিয়েছেন এমটি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা নাম দিয়ে দিব বটম শীট। এখান থেকে ল্যাঙ্গুয়েজ জাভা সিলেক্ট থাকবে, কটলিন সিলেক্ট করে দিব কটলিন। এরপর ফিনিশে ক্লিক করব। ওকে ওকে, তাহলে আমরা হোম পেজটাকে ডিজাইন করে নিই। ফার্স্ট এখান থেকে টেক্সট আছে, এখান থেকে আমরা বাটন করে দিই বটন। এখান থেকে টেক্সটার চেঞ্জ করে দিই বটন শীট। ওকে, আইডি একটা দিয়ে দিই, যে আইডি আইডি বাটন দিয়ে দিলাম। ওকে, মেন অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিতে আসবো। এখান থেকে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করবো, বাটন এরপরে আমাদের একটা ফ্র্যাগমেন্টের প্রয়োজন। ওকে, ফ্র্যাগমেন্ট একটা নিয়ে নিন। ফ্র্যাগমেন্ট বানানো খুব ইজি, আমরা প্যাকেজ নেমের ক্লিক করবো, মাউসের আই বাটনে ক্লিক করবো, নিউ থেকে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট থেকে ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্টে ক্লিক করবো। ওকে, এখান থেকে ফ্র্যাগমেন্টের নাম দিতে পারি যে বটম শীট, বটম শীট ফ্র্যাগমেন্ট। ওকে, এরপর ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর আমরা এখান থেকে আসবো, মেন অ্যাক্টিভিটিতে আসবো। এখান থেকে আমরা ফ্র্যাগমেন্টটাকে ডিক্লেয়ার করবো, যে লেট ইন বার বার বটম বটম শীট, এই যে বটম শীট ফ্র্যাগমেন্ট। ওকে, এখান থেকে এটাকে ইনিশিয়ালাইজ করে নিই, বাটন ফাইন ভিউআই আইডি আর ডট আইডি ডট বাটন। ওকে, বাটনে যদি ক্লিক করি, বাটন ডট সেট অন ক্লিক লিসনারে ক্লিক করি। ওকে, এখান থেকে জাস্ট এখানে সিম্পল কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে যে বটম শীট ফ্র্যাগমেন্ট, এখান থেকে বটম শীট ফ্র্যাগমেন্ট এটাকে পাস করে দিলাম। আর এখান থেকে আসবো যে বটম বটম শীট ফ্র্যাগমেন্ট ডট শো, শো করে দিব। কী কী শো করে দিব? সাপোর্ট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার, এখান থেকে একটা ট্র্যাক পাঠিয়ে দিতে পারে, যে কোনো কিছু লিখতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, এই এতটুকু কাজ করলে আমাদের এটাতে এনাফ। এখন আমাদের আসতে হবে বটম শীট ফ্র্যাগমেন্ট, এখান থেকে এই ফ্র্যাগমেন্টটাকে এগুলো তো ডিলিট করতে হয়, আপনারা অলরেডি জানেন, সিম্পল কাজ। এগুলোকে মানে ফ্র্যাগমেন্টটাকে শুধু রাখবো আর এগুলোকে ডিলিট করে দিয়ে দিব। আর এখানে আমরা লিখব যে বটম বটম শীট অ্যালার্ট ডায়লগ, মেবি বটম শীট ডায়লগ ইফ ফ্র্যাগমেন্ট, বটম শীট অ্যালার্ট ডায়লগ ফ্র্যাগমেন্ট। ওকে, এটা কল এন্টার করে দিলে আচ্ছা আমাদের এরর আসে, স্পেলিং ভুল হয়েছে, বটম শীট অ্যালার্ট ফ্র্যাগমেন্ট তো বার্ড, এখন এরর আসে। আচ্ছা আচ্ছা, সে তো আমাদের এটাকে শেষ করে দিতে হবে। ওকে, এনাফ। কিন্তু এখানে এখানে শো এটা চলে গেছে আমাদের। এখন বটম শীট ফ্র্যাগমেন্টের ইউটাকে একটু কাস্টমাইজ করি। ওকে, এখানে র্যাপ কন্টেন্ট করে দিতে পারি, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট, গ্র্যাভিটি করে দিতে পারি সেন্টার। ওকে, টেক্সট দিতে পারি, টেক্সটের সাইজ দিই 20 SP, আরও একটু বড়ো দেখায় 15 SP দিয়ে বড়ো দেখাচ্ছে 13.15 SP। টেক্সট স্টাইল স্টাইল বোর্ড। ওকে, এবার অ্যাপটি এখন রান করে দেখি। অ্যাপটি রান হয়েছে, অ্যাপটি দেখার চেষ্টা করি। ওকে, বটম শীট অ্যালার্ট ডায়লগ দেখাচ্ছে, কিন্তু এটা বড়ো দেখাচ্ছে না। ওকে, আমরা টেক্সট সাইজ একটু বড়ো করে দিই, লিখি গ্র্যাভিটি সেন্টার করে দিই। ওকে, এটার
margin vertical করে দিই 15 দিই margin vertical margin horizontal করে দিই 10 দিই ওকে এখন যদি রান করি দেখি তো কেমন দেখায় অ্যাপটি রান হয়েছে এখন দেখার চেষ্টা করি ওকে বাটন ক্লিক করলাম দেখেন এখন কিন্তু বড় করে অ্যালার্ট ডায়লগ দেখাচ্ছে আমি যেভাবে লিখছি ওইভাবে এখান থেকে যদি টেক্সট চেঞ্জ করে দিই শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ দিই আর এখান থেকে যদি